নল এই জিকিরে কাজী আব্বা আব্বা যখন কোনো কথা জিজ্ঞেস করবে তখন উত্তর দিতে হয় জি আব্বা, না হলে সেটা হয় বেদুরি। জি আব্বা। আচ্ছা মোমিনুল, আমগুর এই গ্রামটা সুন্দর না? হ হ কিরে কইতেছে হ আব্বা। তুমি তো জিয়ার সাথে আব্বা কইতে কইলা, হার সাথে তো কইতে কও নাই। হ জি হাই হ্যালো আইসি খাইসি সব কিছুর সাথেই আব্বা বলতে হবে। বাপ যখন কোনো প্রশ্ন করবে তখন আব্বা দিয়ে উত্তর দিতে হবে, বুঝছস? জি থুকু। জি আব্বা। তোরে আসলে অনেক কিছু শিখে পরে নিতে হইব, চল। দেখি কেমন মনে আছে কও তো। হোয়াট ইজ ইওর ফাদারস নেম? মাই ফাদারস নেম খাইরুল ইসলাম। এই আইতে আইতে গুলা ফেলাইছো, ইজ গেল কই? বলো মাই ফাদারস নেম ইজ খাইরুল ইসলাম, বলো। মাই ফাদারস নেম ইজ খাইরুল ইসলাম। হ্যাঁ বসো। মনে রাখবা এই ইংরেজি জানাটা খুবই প্রয়োজন। আমরা ভালো করে বাংলাদেশিরা ইংরেজি জানি না জন্য অনেক পিছিয়ে আছি, আগাতে পারতেছি না। আমি নিজের শহরে একটা ভালো চাকরি পেলাম না ইংরেজি না জানার কারণে, বুঝছ বাবা? জি আব্বা। জি আব্বা না, এখন থেকে কোনো প্রশ্ন করলেই বলবা ইয়েস আব্বা, কারণ ইংরেজিটা প্র্যাকটিসের মধ্যে থাকা উচিত। বলো ইয়েস আব্বা। ইয়েস আব্বা। গুড, চলো যাই। কিছুই তো বুঝলাম না তোর কথা, এতিমখানা থেকে লয়ে আসছিস মানে? ছোটবেলা থেকে এতিমখানায় মানুষ, মা বাপ কেউই নাই। যাগো বাপ মা থাকে না, তারাই তো এতিমখানায় থাকে। কিন্তু তুই আর সাথে করে লয়ে আসিস কেন? পোলাটারের দেহে খুব মায়া লাগে, আউনের সময় কান দেখল আপনি আমারে নিয়ে যাবেন, আমার এখানে ভালো লাগে না। ওর চোখের পানি দেখে মনটা মারল না, তাই সাথে নিয়ে আসলাম। তো তুই হঠাৎ এতিমখানা খাওয়াইতে গেছিলি কেন? চাকরির ইন্টারভিউটা ভালো হয়েছিল, সেই জন্য এতিমখানায় খাওয়াইতে গেছিলাম। তার মানে তো চাকরি হয়েছে? না, পরের দিন যা শুনলাম সিলেক্ট্রনিক। দেখছো তোমার পোলার কাণ্ড দেখছো? হ্যাঁ, টাকা খরচ করে শহরে পাঠাইছি চাকরির লেগে, চাকরি হইলো না, আবার কই থেকে একটা ধরে নিয়ে আইছে। ওই ওই এটার পারবো কে রে? এই হারামদা দাইরের পারবো কে? তোর বাপ তোরে পালতেই তো আমার জীবন শেষ, এত এত টাকা দিয়ে তোরে পালতেছি। হ্যাঁ, এই বাপের ঘরে বয়ে বয়ে খাইতেছো, একটা বেকার পোলা, কোনো চাকরি বাকরি নাই, আবার একটার কই থেকে ধরে নিয়েছে একটা পাবলিক। আহা, পোলাটা কেবলই শহর থেকে আইলো, এর মধ্যে বকাবকি শুরু কইরা দিলা। তুমি চুপ করো, তোমার লাইফ পাই পেই তো পোলার এই অবস্থা। বাবা দাদারা তো রাগ কেন? ওই ওই ফলায় কি কয়? ওরে আমি দত্তক নিছি আব্বা। কি হ আব্বা, চলে আসার সময় সে কানতে কানতে আমারে আরো কইল আমার মা বাপ কেউ নাই, আপনি আমার আব্বা হইবেন। হ্যার চোখের পানি দেহে আমি না করতে পারলাম না, হ্যার আব্বা হয়ে গেল। তাছাড়া চিন্তা করে দেখলাম বয়স তো আমার কম হয় নাই, বিয়ার বয়স পার হয়ে গেছে আব্বা, তাও তো 10 বছর আগে, আর একজনের পালনের ভয়, আপনি তো আমার বিয়েও দিতেছেন না। কিন্তু মুসলমান হিসাবে বিবাহ করাটা যেহেতু ফরজ, আর বংশরক্ষার জন্য বাপ হওয়াটাও প্রয়োজন, কিন্তু সময় যেভাবে চলে যেতেছে তাতে কবে বিয়ে করব আর কবে পোলা বানাব জীবন আর কয়দিনের, তাই চিন্তা করলাম যে 1 টাকা বাগায় রাখি।
ঠিক করি নাই? দেখছেন আব্বা কি সুন্দর করে ইয়েস আব্বা কইতেছে, শুনেই তো আমার সুয়ে পানি চলে আসতেছে। কান্দন আব্বা, তোমার কান্দন দেখলে আমারও কান্দন হয়। কারণ সিদ্ধান্তটা হইতেছে তোমার নিয়ে। কি বিষয়ে সিদ্ধান্ত আব্বা? তোমার তো মাস্টার্স পাস শেষ হয়ে গেল, এখন তার পড়াশোনা শেষ না হওয়ার কোনো ভয় নাই, সেই জন্য ঠিক করছে এখন আমরা তোমাকে বিয়ে দেব। কি হলো বিয়ার কথা, সেটা মাথায় ঘুমটা টান লাগে মা? বুঝেন না, বিয়ার কথা হই না মাইয়া লজ্জা পাইছে। তুমি বহো না কেন, বহো বহো। ও মা, এতে লজ্জা পাওয়ার কি আছে? আরে এখন কি আর আগের জমানা আছে? আরে আমার জমানাতেই তো আমি আমার বাপরে ডাইরেক্ট গিয়ে বলছিলাম যে হয় আজকে রাতের মধ্যে আমার বিয়ে দিবেন, নাইতে কিন্তু আমার কাজ আমি সেটা ফেলাম। সেই কথা শুনে না তো আমার বাপে এক সপ্তাহের মধ্যে তোমার সাথে বিয়ে দিল। মাথা থেকে কাপড় নামাও মা, কাপড় নামাও। বিয়ের সাথে সবাই লজ্জার কি আছে? আপনি একটু বেশি ফরওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, কাপড়টা মাথায় দিয়ে দাও, বিয়ের সাথে সময় কাপড় থাকা ভালো। তো তাহলে এবার বলো তোমার কি মত, আমরা তোমার অমতে কিছু করবো না, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার বিয়ে দিব, রাজি না থাকলে দিব না। মেয়ের অমতে বিয়ে দিব এরকম বাপ কিন্তু আমি না, এরকম বাপ ধরে আমি ঘৃণা করি, যেরকম ঘৃণা করি আফজাল চাচারে। হ্যাঁ, যদি আর মাইয়া রুকসানারে জোর করে বিয়ে না দিত তাহলে তোমার মার মতন দরজার মহিলার সাথে আমার সংসার করতে হইতো না। মনের মানুষ হইতাম, মনের সুখে বর সংসার করতাম, সকাল বিকাল দেবদাসের মতো লম্বা লম্বা শ্বাস ফলাইতে হইতো না। আমি দরজাল আর আপনি যে একটা পাগল, পাগল স্বামী সংসার করিয়া আমি যে হলো পাগল হই নাই, এটা সবচেয়ে বড় কথা। আর আবার ওই রুকসানার নাম আপনি মুখে নিলেন কেন? আপনি না কইছি ওই বদ্দা সেমরির নাম আপনি মুখে জানামে না উনি? মুখে নাম না নিলে কি হবে, তার নাম তো আমার অন্তরের মধ্যে লেখা আছে, দিন রাত অন্তরে আমি তার নাম জপি। সে জপা কি তুমি বন্ধ করতে পারবা? তাই তাহলে আপনি রমি কই, আমার একটা শাশ্বত ভাই আছে না আমিনুল, হ্যার নামও অন্তরে আমি জপি। কি বললা? হ পুরান পিড়িতের বেতনা খালি আপনি গেছে আমার নাই। আব্বা আম্মা, তোমরা কি শুরু করে দিলা? আমার বিয়ের সাথের কথা শুরু করতে গিয়া তোমরা নিজেরাই ঝগড়া শুরু করে দিলা। করো তোমরা ঝগড়া, আর আমি এখন বিয়ের সাথে করুম না, আগে আমি চাকরি করবো তারপর আমি বিয়ের সাথে করবো। খালি স্বামীর ঘাড় ভাঙ্গা খামু এটা আমি পারুম না, আমি হের ঘাড় ভাঙবো, হ্যাঁ আমার ঘাড় ভাঙবো, সংসার হইব সমানে সমান। আমি গেলাম। হইলো, শান্তি হইছে? তোমার হইছে? অহন রক্সানা নাম লইয়া জপ। কি বিষয় আম্মা, আব্বা তো দুপুরেও খেলো না, রাতে খাবো না? দুপুরে খাই নাই, রাতে খাইবো। খালি ডাকো, একলা খাইবো, এ কইছে তোর লগে খাইবো না। এটা কোনো কথা মা, আমার পোলাটা দাদার বাড়ি আছে না, দাদার লগে বসে একসাথে খাবো না? দাদি দাদার ডাক দো, একলাগে খাই, আমার মনে হয় দাদার লগে খাওয়ানোর মজাই আলাদা। মনে হয় দাদার লগে একলগে বইয়ে খাইছো কোনো দিন, বাপই আসছিল না দাদা পাইলা কোন আনে। আমার কেন জানি মনে হয় দাদার লগে বইয়ে খাওয়ানোর মজাই আলাদা। মনে হলেই তো হইব না, মনে তালা লাগাও, মন চাইলেই সব কিছু হয় না। এখন বাপ পাইছো, বাপের মজা নাও, দাদা দাদির মজা নিতে হইব না। মা আমার পোলারে এসব কথা কি কও তুমি? ঠিকই কইছি, চুপ করে আছি বলে মনে করো না যে আমি সব মাইনা নিছি। হে পোলারে আমি নাতি হিসাবে কোনোদিন মাইনা নিতে পারুম না। পোলার বউয়ের মুখই দেখলাম না, আসমান থেকে নাতি পয়ডা বসে আছে। মা এসব কি কইতেছো তুমি, এসব কথা শুনা
আমার পোলাটা তো মনে কষ্ট পেতেছে বাবা মনে কষ্ট হয় সিদ্ধান্ত তোমার ওই বদ্যাপ পোলা আর তার লগে নয়া পোলার আমি গাদ ধরে আবার ঠেবাই দিই জাহান নামে যাইব ওর বহুত পাগলামি সহ্য করছি আর সহ্য করুন না তাও যদি দুই পয়সার আয় রোজগার করত কোনো আয় রোজগার নাই আর আয় রোজগার আলা পোলার পাগলামি সহ্য করা যায় মাফ করে দেওয়া যায় কিন্তু বেকার পোলার এই পাগলামি মাফ করেন যায় না মাথা গরম করু না তো একটা পোলারে না হয় সঙ্গে করিয়া নিয়ে আসছে এতে রাগ হওয়ার কি আছে রাগের কি আছে মানে রাগের কি আছে মানে কি তোমার ওই ধামরা পোলার আমি এতদিন যাবৎ পালছি এখন আবার কৈত্রিক আর একটারে জুটায় লয়ে আছে হেডারও আমার পালন লাগবো কে আমি কি পালাবালির দোকান খুলছি নাকি মাথাটা একটু ঠান্ডা করো তো কয়দিন যাক তারপর আমি খাই রুলে না হয় বুঝাইয়া কমু পোলারে ঢাকায় রাখে আসে যেন তুমি জলদি করে ওরা বোঝাও নাইলে কইলাম ওই বাপ পুতের আমি লাঠি দিয়ে হেঁটে খেদাই দেবো ভুল হলে তো চলবে না বল সরি আব্বা সব সময় ইংরেজির মধ্যে থাকতে হবে এই ইংরেজি না জানার কারণে আমরা তো শেষ হয়ে যেতেছি ক সরি আব্বা সরি আব্বা গুড এদিকে মমিনল Yes, Abba. What is your father's name? My father's name is Khairul Islam. Good. Very good. এই তো মনে রেখো সব ইংরেজি জানতে হবে কিন্তু সবচেয়ে আগে জানতে হবে বাপের নামের ইংরেজি বাপের নামের ইংরেজি যদি না করতে পারো তাহলে ইংরেজি শিখে লাভটা কি Yes, Abba. খালি Yes, Abba করলে তো হবে না আচ্ছা যা আজকে তোরে একটা নতুন ইংরেজি শিখাই এই যে দাদার বাড়িতে এসে ভাত খেতেছ কত ভাত খাওয়ার ইংরেজি কি জানেন আব্বা ভাত খাওয়ার ইংরেজিটা হইতাছে আই ইট রাইস মানে আমি ভাত খাই আই ইট রাইস আমি ভাত খাই বুঝছো খালি ইয়েস আব্বা বলে চলবে না বল যে আই ইট রাইস আমি ভাত খাই আই ইট রাইস তিনবার বল I eat rice. আমি ভাত খাই। চাষি কইল তোর নাকি বিয়ার বাজনা বাজানোর সময় হয়েছে কিন্তু তুই নাকি বাজাইতে দিতেছিস না হ এত তাড়াতাড়ি বাজনা বাজার লাভ আছে বিয়ে করতে দেরি আছে কিন্তু মায়া গো বয়স ফুরাইতে কইলাম দেরি নাই বুঝছি আমি তোমার আম্মা পাঠাইছে না আমার বুঝানোর লাগা শুন আমারে না বুঝাইয়া নিজের বিয়ে চিন্তা কর আমারে আজকে রাইতে গলি আমি কালকে সকালেই তো রাজি হয়ে যাবো কিন্তু মনের মতো পোলা তো পাই না গ্রামের সব পোলাগর নজর তো তুই কেড়ে লইছস ফালতু কথা কইস না আই সুলাইমান ভাইয়ের কাছে শুনলাম খাইরুল ভাই নাকি আজকে শহর থেকে আইসে তাই নাকি খুশি হয়ে গেলি মনে হয় খুশি হওয়ার কি আছে হ্যাঁ কি আমার কিছু হয় নাকি যে আমি খুশি হয়ে যাবো খাইরুল ভাই নাকি হ্যাঁ একটা শহর থেকে ছোট পোলা নিয়ে এসেছে ছোট পোলা এইটা কেটা এই গ্রামটারে ভালো করে দেখ এই গ্রামের পদঘাটটা সেন এইটা হইতেছে এখন তোর গ্রাম তোর বাপ দাদার গ্রাম বাপ দাদার গ্রামের পদঘাট চেনা দা খুব জরুরি বুঝছস Yes sir কত বাবা আমরা যেতেছি কোন জায়গায় হাবুলের বট গাছের হন বিশাল বট গাছ ছিল আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বট গাছ ছিল এখন অবশ্য বট গাছটা নাই এক ঝড় এসে আরে মাটির হাতে পুঁতা লাগছে আরে আরে না ক এলাস ইংরেজিতে
আহারিকে বলে এলাস। মনে করো যে কারো বাপ মরে গেল, আমার বাংলা কি কই, আহারে লোকটার বাপ মরে গেছে, এইটি তুমি ইংরেজিতে কিভাবে বলবা? এলাস, হিজ ফাদার ইজ ডেড, বুঝছ? বাপ মরে ইংরেজি আমি শিখুন না আব্বা, একদিন পর বাপ পাইছি তার এখন মারা লইতে চাই না। আরে বাবা, আমি কি আমার মরার কথা কইছি? আমি কইছি হে লোকটার বাপ মরে গেল। ওই হইল, আচ্ছা বা খালি তুই এলাসটা প্র্যাকটিস কর। আহারে আহারে ক, এলাস এলাস ক, আহারে আহারে এলাস এলাস, এরুক চল ক, আহারে আহারে এলাস এলাস এলাস, আহারে এলাস, আইরুন এলাস, তাই তো কবে এলা রামগম ভাই, এই তো কালকে আসছি। তা এই পোলাটা কেডা? আমারই পোলা, এদিমখানা থেকে দত্তক নিছি। কও কি, তুমি নিজেই তো একটা বেকার মানুষ, তারপর ওই পোলা নিছো দত্তক, পালবা কেমনে? পালার মালিক তো আল্লাহ, তাই এই বিষয়ে আমগোর চিন্তা করে কোনো লাভ নেই। আচ্ছা বুঝছি, ওই বাপের গাড়ি ভাঙবা তাইলে? বড় ভাই, বাপের গাড়ি তো হচ্ছে পোলা ঘর সম্পত্তি, আমার বাপের গার যেরকম আমার সম্পত্তি, আমার গার আমার পোলার সম্পত্তি, আর পোলার গার পোলার পোলার সম্পত্তি, তাই না মনোয়াল? ইয়েস আব্বা। ভাই আসি, স্নান কর। শোনো, আমার গারটা এখন থেকে তোমার সম্পত্তি, ইওর প্রপার্টি। কি ইওর প্রপার্টি? হ্যাঁ বাবা, গাছে মারে না, গাছের জীবন আছে। আব্বা চলো এখন বাড়ি যাই, এক ঘন্টা তো হয়ে গেল এই গাছের নিচে খাড়াই আসি। আর একটু ওয়েট করি, একটা কামে আসি, কামটা সেরে তারপরে যাই। কি কাম? তোর শারমিন খালার লগে দেখা করতে আসি। হ্যার বাড়ি হেনি, হ্যার লগে এই গাছতলায় মাঝে মাঝে দেখা করতাম। আর একটু ওয়েট করি, যদি না হয় চলে যাম। শারমিন খালাকে তোমার লগে ওনার কি? এটা তো বাবা বিরাট একটা ইতিহাস। আর একটা জিনিস, তুমি হারে শারমিন খালা বলো না, খুব হচ্ছে শারমিন আন্টি। শারমিন খালা বললে কিরম জানি মনে হয় যে মায়ের বোন, মায়ের বোন। শারমিন তো তোমার মায়ের বোন না, ঠিক আছে না? এ খাইছে আমার কপাল তো হলো, এ কইতে কইতে তো চলে আসতেছে। হ্যাঁ কেমন আছো শারমিন? এই তো ভালো, খালি ভাই ভালো আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার সাথে এই ছেলেটা কে? আমার ছেলে। মানে? মানে তারে আমি দত্তক নিছি। মমিনুল? ইয়েস আব্বা। এটা হলো তোমার শারমিন আন্টি, যাও সালাম করো। এই কি করো কি করো, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, পায়ে ধরে সালাম করতে তো কই নাই, মুই সালাম দিতে কইছি। আসসালামু আলাইকুম শারমিন আন্টি। ওয়া আলাইকুম আসসালাম। মানে আমার পোলারে মানে ছেলেরে একটু আদব কায়দা শিখাইছি, ইংরেজি শিখাইছি। মমিনুল? ইয়েস আব্বা। What is your father's name? My father's name is Khairul Islam. দেখলে তো শারমিন? হ্যাঁ দেখলাম। আচ্ছা তুমি কি মানে বাড়ি যেতেছ এখন? হ্যাঁ বাড়ি যেতেছি। তাহলে চলো তোমাকে আগে দিয়ে আসি। না লাগবো না, মিতু আছে, আমি গল্প করতে করতে চলে যাবো, আপনি বরং আপনার পোলারে আরো ইংরেজি শিখুন। চলো তাও। তোরে টাকা দিতে দিতে তো আমি ফতুর হয়ে গেলাম, একটু বুঝা শুনে চল। আব্বা বুঝা শুনেই তো চলতে চাই, কিন্তু আপনার স্ট্যাটাসের কথা মাথায় রেখে তো সেটা পারি না। এখন মানুষ ভোটও দেয় স্ট্যাটাস দেখা, আমি হইতেছি চেয়ারম্যানের পোলা, এখন আমি যদি ফকিরের লাহান চলি তাহলে মাইনছে আপনারা ভোট দিব, আপনার ইজ্জত থাকবো? নেক্সট ইলেকশনে তো দেখা যাবে মানুষ আপনারা ভোটই দিব না,
মানুষ যখন ভোট দেয় স্ট্যাটাস দেখা, ফকির মিসকিনরে কিন্তু ভোট দিব না। তোর এই যন্ত্রণায় তো আমি সত্যি সত্যি একদিন ফকির ফাকির হয়ে যাবো। তবে আব্বা একটা বিষয়ে আপনাকে একটু জোর করতে চাই, মাইন্ড করেন না। কোন বিষয়? আব্বা আমার তো বিয়ার বয়স হয়ে গেছে, নানান মানুষ নানান রকম কথাবার্তা কয়। এই মানুষের মুখ বন্ধ করার লেগা আমি ডিসিশন নিয়েছি যে আমি বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, দেখতেছি একটা মাইয়া। আব্বা মাইয়া দেখার কষ্ট আপনারা করতে হইব না, মাইয়া আমি দেখে রাখছি। মাইয়াটা কি? ওই যে জামশেদ চাচার মেয়ে শারমিন। আপনি খালি জামশেদ চাচার বাড়ি থেকে একটু কথাবার্তা কন, তাইলেই হইব। আচ্ছা ঠিক আছে। আব্বা নিজের বিয়ের কথা নিজেই কইলাম, এই জন্য আবার মাইন্ড করলেন না তো? আরে না, মাইন্ড করুন কি লাগা, মা মরা পোলা তুই। মা বাইসা থাকলে তারে দিয়েই তো কওয়াইতি, মা নাই হের লেগে নিজেই কইস, মাইন্ড করার কি আছে? আরে কি করো, সালাম করো। আব্বা পিতা পুত্রের মধ্যে প্রথম বিবাহ সংক্রান্ত আলাপ হইল, আপনাকে সালাম করলাম। আপনি আমার জন্য দোয়া করেন, শারমিনের জন্য আমি সত্যি সত্যি। চিন্তা করিস না, আমি একবার জামশেদের বাড়িতে গেলেই সব সিস্টেম হয়ে যাবো। আরে জামশেদের সাহস আছে আমার কথা ফালানি, তোর কাছে খালি আমার একটাই আবদার, তুই আর বিজনেসের লেগে আমার কাছে টাকা চাইস না বা। আচ্ছা যাও, যাবো না, আসি। গ্রামটা চিনে নিলাম, এই গ্রামটা এখন হ্যারি গ্রাম, ঠিক না? কি ব্যাপার আব্বা, আপনি তো দেখি রাগের ঠেলায় আমার সাথে কথাই বলতেছেন না। আচ্ছা আমি না দোষ করছি, কোনো অসুবিধা নাই, কিন্তু যে আমার পোলা অত কোনো দোষ করা নাই, ওর সাথে আপনি কেন কথা কইতেছেন না? মানে পোলার তো দাদার উপর একটা হক আছে নাকি? রঙ্গ করস তুই আমার লাগে, এটা আপনি কি কোন আব্বা? আপনার সাথে কি আমার রঙ্গ করার সম্পর্ক? আপনার সাথে রঙ্গ করার সম্পর্ক অর নাতি আর দাদা মিলে রঙ্গ করব, তাই না রে মমিনুল? যা একটু দাদার কামে সাহায্য কর, আর যদি সময় পাস একটু রঙ্গ করি। না কারো সাহায্য আমার লাগবো না, কেউ যদি আমার লোকের রঙ করতে আসে থাপড়া সোজা করে ফেলাম। আর এই যে তরে কই, তুই তোর এই পোলার লইয়া বাড়িতে বেরিয়ে যাবি, নইলে তুই যে কাম করছস তাতে তোরে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দেওয়ার দরকার। খালি আর একটা মানুষ বাড়িতে আছে সেই জন্য এই কাম করতে পারতেছি না। শোন তোরে ভালোই ভালোই কই, দু একদিনের মধ্যে তুই পোলার লইয়া বাড়ি থেকে বেরিয়ে যাবি, নইলে কইলাম সত্য সত্যই তোরে আমি ঘাট ধরে বাড়িতে বাইর করে দেব। কিছু মনে করেন না আব্বা, আপনি এমনভাবে কথা কইতেছেন আপনার বাপ সাধ্য মনে হইতেছে যে আমি পলা বিয়ে করছি। পলা একখান বিয়ে করলে তো ভালোই আসছিল, তুমি দামরা হইছ, বিয়ে করলে তো কোনো সমস্যা নাই, বিয়া মানেই হইতেছে একটা খরচাপাতির ব্যাপার, বুঝো? হ্যাঁ পলায় বিয়ে করলে তো খরচার ভাত থেকে আমি বেঁচে যাইতাম। ওই ওই তুই আমার সামনে থেকে যা, আমার কইলে মেজাজ গরম হইতেছে। আচ্ছা ধর খায়রুল ভাই আইসা চাচা চাচির কাছে তোর বিয়ের প্রস্তাব দিল, চাচা চাচিও রাজি হয়ে গেল, তাহলে আমিও রাজি হয়ে যাব। কেন ওই এক পোলার বাপেরে বিয়ে করতে তোর খারাপ লাগবো না? ওই ওইটা কি হ্যাঁ নিজের পোলা? ওটা তো একটা দত্তক পোলা, হোক দত্তক পোলা তো, বিয়ের কয়দিন পরে দেখবি তোরে ওই হ্যাঁ পোলা আম্মা করে ডাক শুরু করছে। আমি বিষয়টা এমনি দেখি না, আমি দেখি বিষয়টারে ফ্রি হিসাবে, জামাইয়ের লগে একটা পোলা ফ্রি, সমস্যা কি তাতে? আর এখন তো ফ্রি রে জামানা। শোন চাচা চাচি এই বিয়েতে রাজি হইলেও তুই কিন্তু রাজি হইস না, আর এই বিয়েতে চাচা চাচি রাজি থাকলেও আমি কিন্তু রাজি না। তোর কথাবার্তা তো আমার সুবিধা লাগতেছে না মিতু,
তুই কি খায়রুল বাদ দিকে নজর দিছস? দিছিলাম, তাই তুই সকালবেলা নিষেধ করার পরে ফিরাই নিস। না 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 না, তুই নজর ফিরাস নাই, তোরে আমি চিনি। শোন, খায়রুল ভাইয়ের দিকে যদি একবারও নজর দেস তো চোখ আমি তুইলা ফালামু, তুই আমার চিনস না। মমিনুল, ইয়েস আপা, হোয়াট ইজ ইওর ফাদারস নেম? মাই ফাদারস নেম ইজ খায়রুল ইসলাম। ভেরি গুড, বারে বারে তোরে এই প্রশ্ন করে জন্য তুই রাগ করিস না বাপ, বারে বারে তোরে এই প্রশ্নটা জিগে এই জন্য যে তুই যেন ভুলা না যাস। তাছাড়া আমার নিজেরও খুব ভালো লাগে, তুই যখন কস মাই ফাদার্স নেম ইজ খায়রুল ইসলাম, সঙ্গে সঙ্গে বুকটা এত বড় হয়ে যায়। আর কিছু করতে পারি বা না পারি, একজন বাপ তো হইতে পারছি। আসাম মমিনুল, তোরে আর একটা ইংরেজি আজকে শিখাই। কত আমার দাদার নাম রইসুল ইসলাম। জানি না বাবা। এটাও তো জানতে হবে, দাদার নামটাও জানতে হবে। মানে দাদা যদি না থাকতো তাহলে কি বাপের জন্ম হতো? তুই কর না, বাপের ইংরেজি যেরকম ফাদার, দাদার ইংরেজি সেরকম গ্র্যান্ডফাদার। যখন তোকে বলা হবে হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার্স নেম, তুই বলবি মাই গ্র্যান্ডফাদার্স নেম ইজ রাইসুল ইসলাম। ইয়েস আব্বা। হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার্স নেম? মাই গ্র্যান্ডফাদার নেম ইজ রাইসুল ইসলাম। বাহ, এখন দেখবো তোর বুদ্ধিটা কীরকম। এখন তোর গেলাম আমি পুরা তোকে শিখাবো না, অল্প একটু শিখাবো। যেরকম মনে কর, দাদা মানে গ্র্যান্ডফাদার, আর দাদি মানে গ্র্যান্ড মাদার। দাদির নাম কি? আমিনা বেগম। এখন বলতো হোয়াট ইজ ইউর গ্র্যান্ড মাদার নেম? মাই গ্র্যান্ড মাদার নেম ইজ আমিনা বেগম। সবার বেটা, সময় বুঝে এই ইংরেজি কথাগুলা তোর দাদা দাদির সামনে খুবই, তাহলে তারা খুব খুশি হবে। আব্বা, তুমি তো ভালো ইংরেজি না, সেদিন যে করে ইংরেজি না জানার কারণে তুমি চাকরি হয় নাই। বাবা রে, আমি আসলে ভালো ইংরেজি জানি। এই যে তোকে এগুলো শিখাইলাম, এগুলো হলো প্রাইমারি ইংরেজি। এই প্রাইমারি ইংরেজি দিয়ে কি ভালো চাকরি হয়? ঠিক কথা। জিনিসের দিকে তাকাইতে হয়। আপনি স্পেশাল কেন? আমারে কি তোমার স্পেশাল মনে হয় না? আজকে আপনার একটু স্পেশাল লাগতেছে, একেবারে সার্কাসে জোকারের মতো। ছোট কি মাখছেন? একদম লাল হয়ে আছে, লিপস্টিক লাগাইছেন নাকি? লিপস্টিক লাগাইছি, ফেটা ফেলাইছো। তবে এটা মাইয়াগো লিপস্টিক না, ম্যান লিপস্টিক। ও, ম্যান লিপস্টিকও আছে নাকি? জানতাম না তো। হ্যাঁ, এইটা আমি শহর থেকে আনছি, তোমার লাগে একটা এনে দিম। আমি মেন লিপস্টিক দেখি করুক, আমি কি বেটা মানুষ? তাই তো, তাই তো, অসুবিধা নাই। তুমি এটা চাচারে দিয়ে দিও, চাচা মাঝে মাঝে লাগাইলো। আমার বাপের আপনার মতো অত রং নাই মনে যে বৈশা বৈশা নায়ক গো লিপস্টিক মাখবো। আমি যাইতাছি, আমার দেরি হইতাছে। চাচিরে আমার সালাম দিও শারমিন। আমি পারুম না, আপনার যদি মন চায় আর এত দরদ থাকে আপনি গিয়ে চাচিরে সালাম দিয়ে আসেন। তোমার সম্পর্কে লোকজন ইদানিং নানান কথা বলতেছে, তুমি নাকি কোন না কোন পোলারে ঢাকা থেকে দত্তক আনছো?
এটাই তো সেই পোলা। ওর নাম হইতেছে মমিনুল। মমিনুল, উনি হইতেছেন এই এলাকার চেয়ারম্যান, ওনাকে সালাম করো। না 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 না, মুখে সালাম করো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। খাইরুল, তোমার সাথে আমার একটু কথা আছে, একটু এদিকে আসো। মমিনুল, আমি একটু আসতেছি। হ্যাঁ, চাচা। কাজটা কি ঠিক হইতেছে খাইরুল? কার না কার পোলারে নিয়ে এসো, পরে যদি কোনো সমস্যা হয়। কোনো সমস্যা না চাচা, কারণ এই পোলার তিন কুলে কেউ নাই। কারা জানে এসে ওই এতিমখানায় ফেলা রেখে গেছে। এখান থেকে এতিমখানায় মানুষ। হায় হায়, কো কি মানেটা বুঝতেছো তুমি? মানে কার ব্যাপারটা কি? আরে, জন্মের পর কেউ একজন হেরে ওই এতিমখানার দরজায় ফেলা রেখে গেছে, এর মানেটা বোঝো? মানেটা কি চাচা? মানে হইল এই পোলার জন্মে ঠিক নাই, আর না হলে পরে কেউ একজন এরকম একটা বাচ্চা রে, বাচ্চা পোলা রে, কে এতিমখানার দরজা। খবরদার চাচা, খবরদার আমার পোলা সম্বন্ধে আর একটা বাজে কথা কবেন না। শান্ত হও বাবা, শান্ত হও। মানে শোনো, মাথা গরম করো না, ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। কোনো বোঝার চেষ্টা না চাচা, আমি এসব জিনিস মাথা আনতে চাই না। আমি একটা জিনিসই বুঝি, এটা হচ্ছে পোলা, আমি তার বাপ। মমিনুল, ইয়েস আব্বা, হোয়াট ইজ ইওর ফাদারস নেম? মাই ফাদারস নেম ইজ খাইরুল ইসলাম। শুনছেন চাচা? ক্লাউন তো। ওয়ালাইকুম সালাম। তোমার দাদির লগে ভাব কইরা কোনো লাভ হইব না। এ বাড়ির মুরগির সালুন তোর কপালে আর বেশি দিন নাই। তোর দাদাই দাঁত কামড়াইয়া পড়ে আছে, বড় জোর আর দুই দিন দেখবো, তারপর তোরে আর তোর বাপরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দেবো, বুঝছো? ইয়েস গ্র্যান্ডমাদার। কি কইলাম? ইয়েস গ্র্যান্ডমাদার মানে হ দাদি। দাদির ইংরেজি হলো গ্র্যান্ডমাদার। বাপরে, কেনাই শিখাইছে তোরে এইসব? আব্বাই, কোনো কাম নাই তো। ইংরেজিটা জানা আমাদের জন্য খুব প্রয়োজন। ইংরেজি না জানার কারণে আমরা আগাইতে পারতেছি না। ইংরেজি না জানার কারণে শহরে আপা চাকরি পাইতেছে না। তুই তো ভালোই কথা জানোস। মাই গ্র্যান্ড মাদার নেম ইজ আমিনা বেগম। মানে কি? এটার মানে হলো আমার দাদির নাম আমিনা বেগম। তোর দাদার নাম? মাই গ্র্যান্ড ফাদার নেম ইজ রসুল ইসলাম। আর তোর বাবার নাম? মাই ফাদার নেম ইজ খাইরুল ইসলাম। আর তোর নাম কি হলো? কথা কস না কেন, তোর নাম কি? মমিনু। ইংরেজিতে ক? আব্বাই তো ইংরেজিতে নিজের নাম শিখায় নাই। বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর নাম ইংরেজিতে শিখা রাখছোস, আর নিজের নাম জানোস না। এটা কোন কথা? একটা মানুষ শহরে গেল, আর একটা পোলারে লইয়া চলে আসলো। আমার তো মনে হয় পিছনে কোন কাহিনী আছে। কি কাহিনী? আম্মা, তুমি আমার আয়না দেখছো? হ, আমি লইছিলাম। দেখো এই যে পাকনা চুল বাসনের লাগে আনছিলাম। তোমার আবার পাকনা চুল বাসা লাগে নাকি? এই বয়সে তোমার পাকনা চুলের দিকে তাকাইবো কেডা? ইচ্ছা করলে বহুত লোক হৃদয় হইতে পারে।
সেই বিষয়ে পরে কথা বলবো। আম্মা জি আব্বা, আচ্ছা ওই যে খাইরুল যে একটা পোলারে দত্তক লিয়ে আসছে, এটা কি তুই শুনছোস? জি আব্বা শুনছি। আরে পোলাটার আমি কত ভালো মনে করছিলাম, আসলে কে ভালো কে খারাপ এটা বোঝা খুব মুশকিল রে। আব্বা পোলা দত্তক নেওয়ার মধ্যে খারাপের কি হলো এটা আমি আসলে বুঝতে পারলাম না, উল্টা আমি তোকে মনে খুব ভালো একটা কাজ করছে। তুই কি মনে করছস, হ্যাঁ কি হুদাই একটা পোলারে দত্তক নিয়ে আসছে? আরে এটা তো হ্যার পোলাই, কোথাও নিশ্চয় উল্টাপাল্টা কিছু করছিল, এখন দায়িত্ব হারাইতে না পাইরা পোলারে গ্রামে ছেলে আসছে। আচ্ছা কি কোন আপনি মেয়ের সামনে গুলা? তুমি থামো, আমি তোমার আগেই বলছি আমার মাইয়া হইতেছে শিক্ষিত মাইয়া আর আমি হইতেছে শিক্ষিত বাপ, আমাদের আলোচনার মধ্যে কোনো রাগডাকের প্রয়োজন নাই। আব্বা আপনি খাইরুল ভাইরে নিয়ে যেটা ভাবতেছেন সেটা আসলে ঠিক না, পোলাটারে উনি আসলেই দত্তক নিছে আর উনি এ ধরনের কোনো খারাপ কাজ করতে পারে না, উনি আসলে খুবই ভালো মানুষ। হ হেটাই তো বাপের মাথায় খালি খারাপ চিন্তা, আসলে মানুষটা খারাপ তো ওই লেগে। তুমি আর এই কথা বললো না সেদিন তোমার স্বাস্থ্য বাড়ির নিজেই কাহিনী শোনাইলা। সি 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 আপনার কথা কমো মেয়ের সামনে। কি কি কমো কি কইবা, কি বলার আছে বল বল। থামবা তোমরা, আল্লাহ গো তুমি আমার দুইটা বাপ মা দিছো পুরো ইন্টারন্যাশনাল পুরো। এই যে কালা কিসি এদিকে আসো। মামানল অটিস ইয়ার ফাদার্স নেম? কিরে বলে গেলে বলে কো, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? মানে আজকে দাদি আমার জিগাইল ইংরেজিতে তোর নাম কো, আমি কইতে পারলাম না। কেন? তুমি আমারে বাপ দাদা সবের নাম ইংরেজিতে শিখেছো কিন্তু আমার নাম ইংরেজিতে শিখাও নাই। তাই তো, এটা তো ভুল হয়ে গেছে। শোন তোর নাম তো মুমিনুল, তোর ইংরেজি নামটা হবে মাই নেম ইজ মুমিনুল ইসলাম, ক মাই নেম ইজ মুমিনুল ইসলাম। অহন আর কয়ে লাভ কি, দাদির কাছে যা সরম পাওয়ার ছিল তা পাওয়া গেছি। আমার ভুল হয়ে গেছে বাপ। আচ্ছা যাই হোক, একটা বিষয়ে তোর সাথে একটু আলোচনা করতাম, কিন্তু পোলার লগে এই বিষয়ে আলোচনা করা ঠিক হবো কি না সেটাও বুঝতেছি না, কিন্তু তুই ছাড়া তো আলোচনা করার মতো আমার কেউই নাই। তোরে সেদিন ওই শারমিন আন্টির সঙ্গে দেখা করালাম না, হ্যারে মানে মানে বিষয়টা আসলে মানে ওই মানে হ্যারে তুমি ভালোবাসো এই তো? বাহ তুই তো দেখি বেটা সবই বোঝস। আচ্ছা কত দিই এখন কি করি? ডাইরেক্ট আই লাভ ইউ কেলো, আই লাভ ইউ মানে আমি তোমারে ভালোবাসি। হেই তুই সব জানলি কই থেকে? বাংলা সিনেমা দেখা, আমাকে ইতিমখানার পাশে জামাল চাচার দোকান ছিল, চাচার দোকানে টিভি ছিল, মাঝে মাঝে আমি বসা টিভি দেখতাম, টিভিতে সিনেমা দেখে আমি এই সব শিখছি। তাই? হুম আর শোনো আই লাভ ইউ খালি খালি মুখে কইলে হইব না, হাত ধইরা কইতে হইব, পারলে একটু নাচা নাচি কইরো। তুই তো ওস্তাদ লোক রে বাবা। হ্যাঁ আরে বাবা আসা যা। আব্বা আপনি কিছু কইবেন নাকি? বাবা রে তোর চাল চলনে একটু পরিবর্তন, তোর কাজ কামের লেগে তো গ্রামের মানুষের কাছে আমার নানান কথা শুনতে হয়। কেন কি কইছে গ্রামের লোক? তুই নাকি রংবাজি করস, এরে মারস, ওরে ধরস, গ্রামের মাইয়া ঘুরে তুই জ্বালাস। কেটা কইছে আপনার এইসব কথা? অনেকেই কয়। আবার আপনি এইসব কথা বিশ্বাস করেন? কোনো কথা বিশ্বাস করবেন না, আমি এইসব রংবাজি রংবাজির মধ্যে নাই। হ্যাঁ কেউ যদি আমার লাগে হালকা বেদবি করে আমি ওর একটু একটু দিয়ে দিই হালকা পাতলা। আর ওই মাইয়াগো ব্যাপারটা ওটা পুরাটাই মিথ্যা কথা, আগে মাইয়াগো কলেজের সামনে একটু একটু খারাইতাম, কিন্তু এটা তো বিশেষ একটা কারণে, কেন খারাপ থাকতাম জানেন আপনি? কেন ধরেছি? আমগো গ্রামের মাইয়া ঘরে যেন অন্য কোনো পোলাপান ডিস্টার্ব না করতে পারে এই জন্য খারাপ থাকতাম। এই গ্রামের মাইয়া ঘরে রক্ষা করার দায়িত্ব কার অব্বা কন, আমগো না? আমার চিন্তাটা ঠিক কিনা কন, ঠিক না? হ এইটা তো ঠিকই,
তাইলে এরপর থেকে গ্রামের কোনো লোক যদি আপনার উল্টাপাল্টা কোনো কিছু বলতে আসে তাহলে শর্টকাট আমার একদম সোজা বানিয়ে দিবেন। মুমিনুল তোমার সাথে একটা প্রাইভেট কথা ছিল। কোন কি প্রাইভেট কথা? প্রাইভেট কথা তো প্রাইভেটই কওয়া লাগবো, এটা তো আর অন্য লোকজনের সামনে কওয়া যাবে না। ভাই তুমি তো ওইদিকে যাও। তো প্রাইভেট কথাই যখন কইবেন তখন পোলারের সাথে করে লই আইছেন কেন? হ্যাডের কি এখন প্রাইভেট ইংরেজি শিখাইবেন? আরে না না, ওরে তো আনছি একটু বুকে সাহস পাওয়ার জন্য, মানে এর জন্যই তো একদিন পরে তোমারে প্রাইভেট কথা কওনের একটু সাহস পেতেছি। বাবা মমিনুল তুমি তো মৃত অন্তের সঙ্গে একটু ওইদিকে যাও। হাত ছাড়েন I love you. ছাড়েন হাতটা। Love you. এইবার কোন এইটা কইতে এতদিন লাগাইলেন কেন? সাহস ছিল না তো এখন সাহস কোত্থেকে আইলো? আসমান থেকে পড়ছে? না, ওই যে আমার পোলা আছে না, পোলার সাথে আলোচনা করে সাহস পাইছি। বাপ বেটা দুজনে তো আপনারা বিরাট ফোর টোয়েন্টি। না কসম না হয়েছে। শুনেন, এবার সাহস কইরা আমার বাড়িতে বিয়ের প্রস্তাবটা পাঠান। যদি আমার বাপ মা রাজি থাকে তাহলে আমিও রাজি, কিন্তু আমার মনে হয় না আমার বাপ মা আপনার লগে আমার বিয়ে দিতে রাজি হইব। কেন? একটা পোলার বাপের লগে আমার বাপ মাকে আমার বিয়ে দিব? আমার দাদার নাম রইসুল ইসলাম। আমি কি তোর কাছে জানতে চাইছি তোর দাদার নাম কি? না। তাইলে সাতসকালে এসে এত ফাও পেশাল পড়তে শুরু করছস কে? তোমার লগে একটা ইম্পর্টেন্ট কথা আছে দাদা। কি কথা? আব্বার তো বয়স হয়ে যাইতেছে, আব্বার একটা বিয়ে দেওয়ার উচিত না? আমার পোলার বিয়ার চিন্তা আমার। তা ঠিক আছে, কিন্তু আমার তো আমার আব্বার বিয়ে নিয়ে চিন্তা করতে হইব। ওই তুই যাবি আমার সামনে থেকে? আমার কোলে মেজাজ গরম হয়ে যাইতেছে, যা আমার সামনে। আমি আব্বার লগা একটা পাত্রী ঠিক করছি। কি? তুমি এক কাম করো, শারমিন আন্টির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই, লগে আমি থাকলাম, দাদা নাতি মিলা আবার বিয়ের ব্যবস্থা করি। চলো খাইরুল। এ খাইরুল, আব্বার ডাকো কেন? খাইরুল বিষয় যাই হোক, আমি তোর কাছে বিষয় শুনতে চাইনি।
তুই খালি কান খুলে শুনা রাখ। আমি তোর বিয়ার প্রস্তাব নিয়ে কোথাও যাইতে পারবো না। তুই যে কাম করছস তাতে তোরে ঘাট ধরে বাড়িতে বাইর করে দেওয়ার কথা। এখনো যে তুই বাড়িতে আসস শুকর শুকর কর। আর যদি বিয়ে করতেই চাস পলায়া বিয়ে করবি, কারণ আমি তোর বিয়ার খরচা উঠাইতে পারবো না। আর একটা কথা, পলায়া বিয়ে করার পরে ভাবিস না যে বৌলে এই বাড়িতে উঠবি, পলায়া পলায়া সংসার করবি। আর লগে এটা রলে যাবি, এটা আমার ফাইনাল কথা। দাদা আমি একটা কথা কইতেছিলাম। চুপ। আর একটা কথা, আমি থাপড়া দাঁত ফেলাই দেবো। কি রে থাপড়া খাবি? নো আই ডোন্ট। কি কইলাম? আই ডোন্ট মানে আমি থাপড় খাইতে চাই না। এটা হলো শর্টকাট ইংরেজি, আব্বাই শিখেছি। তো সব তামাশা শুরু হয়েছে। আমি জানতাম আর কেউ চিনুক না চিনুক শারমিন আমার ঠিকই শীষ চিনা ফেলাইব। চিনুম না কেন, এই পর্যন্ত এই গ্রামের কম মাইয়ার বাড়ির সামনে গিয়ে তো শীষ বাজার নাই, গার্লস কলেজের সামনে গিয়েও শীষ বাজাইছেন, সেই শীষ আমিও শুনছি। শারমিন আমি হইতেছি প্রেমিক টাইপের পুরুষ, মেয়েদের বাড়ির সামনে গিয়ে প্রেমিক টাইপের পুরুষটা শীষ বাজাবে না তো কে বাজাবে? আর আমি তো শুধু শীষই বাজাইছি, আর কিছু তো করি নাই, তাই না? আপনি কি করছেন না করছেন তার সবই কিন্তু আমি জানি। এই লোকজনের মুখের থেকে শোনা কাহিনী কখনো বিশ্বাস করতে হয় না স্যার। লোকজনের তো খাইয়ে দেয় কোনো কাম নাই, এরা খালি কাহিনী বানায়। আচ্ছা যাক, আপনার লগে এত পেছাল পাইরে আমার কোনো লাভ নাই। আপনি এত রাইতে আমার বাড়ির সামনে এসে কেন শীষ বাজাইতেছিলেন সেইটা কোন কাহিনী? কি কেন যে বাজাইতেছি নিজেও জানি না। মনটা কইল যা শারমিনের বাড়ির সামনে গিয়ে শীষ বাজা, বাজাইতেছি। মনটা যে ইদানিং কি চাইতেছে কিছুই বুঝতে পারতেছি। বাড়িত যান, বাড়িত গিয়ে মনটারে বুঝেন আর মনটারেও বুঝান। এত রাইতে মানুষের বাড়ির সামনে আসা শীষ বাজানোটা একটা অভদ্রতা, এইটা মনে হয় আপনার মনটা এখনো বুঝে নাই। মনটারে একটু ভদ্রতাও শিখায়েন। আমি আসি। বাবাজি হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? আসলে যে বিষয় আসছি সেটা আমার পক্ষে বলা সম্ভব না, মানে আব্বারে রিকোয়েস্ট করছিলাম কিন্তু আব্বা আসতে রাজি হইল না, সেজন্য বাধ্য হয়ে নিজে চলে আসলাম। মানে আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে একটা লাজ লজ্জার বিষয় আছে, তাই নিজের মুখে বলাটা ঠিক হবে না। তাহলে কার মুখে শুনবো? এই যে আমার পুত্র আছে, পুত্রের মুখে শুনবেন মমিনুল। ইয়েস আব্বা। বলো আব্বা। আসলে আমার আব্বার বয়স হয়ে যাচ্ছে, তার একটা বিয়ে করা খুবই প্রয়োজন। এদিকে আপনাদের মেয়েরও বয়স হয়ে যাচ্ছে, তারও একটা বিয়ে দেওয়া প্রয়োজন। আপনারা যদি রাজি থাকেন এই দুজনের বিয়ের ব্যবস্থা করা যায়। ও তাহলে তুমি তোমার আব্বার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? জি ইয়েস। আশারমি তুই ঘরে ভিতরে যা, বিয়ের প্রস্তাব আছে। আরে ওরে ঘরে ভিতরে যাইতে হইব কিসের জন্য? ওই তো শিক্ষিত ভাইয়া, নিজের বিয়ের প্রস্তাব নিজে আলোচনা করবে। যা তোমা, তুই বরং একটা টুল বলাই না, এখানে বস যা। তাহলে বলা যায় যে আপনি হইতেছেন আপনার আব্বার বিয়ার ঘটক নাকি? জি আমি হইলাম আমার আব্বার বিয়ার ঘটক। আপনি কিন্তু ছোটবেলা এই ঘটক সাহেবের অবহেলা করেন না,
এই ঘটক কিন্তু মাশাআল্লাহ ইংরেজিতে বিরাট পাকা পটু। মমিনুল, ইয়েস আব্বা, হোয়াট ইজ ইয়োর ফাদারস নেম? মাই ফাদারস নেম ইজ খাইরুল ইসলাম। দেখলে তো? ও দেখলাম। ঘটক সাহেব, ইয়েস, পাত্র হিসাবে খাইরুল আমাদের খুব একটা অপছন্দের না, যদিও কোনো কাম কাজ করে না, কিন্তু ওইটা কোনো অসুবিধার বিষয় না। ওর বয়সে আমিও কোনো কাম কাজ করতাম না, কিন্তু এখন তো ঠিকই ওইটা খাইতেছি। আমাদের খালি শর্ত একটাই, যদি অনুমতি দেন তাহলে বলি। ইয়েস বলেন। আমরা সিঙ্গেল পাত্র নিতে রাজি আছি, কিন্তু পাত্রের সাথে ফ্রি হিসাবে পাত্রের পোলা নিতে রাজি না। ফ্রি পোলা শুদ্ধ পাত্রের সাথে আমার মাইয়ার বিয়া দিয়া আমি মাইনসের হাসির পাত্র হইতে রাজি না। তারপরে আব্বা আম্মা রাজি না। তুই তো জানতি হারা রাজি হইব না। জানতাম, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা আশা আছে, মনে হয়েছিল রাজি হয়ে যাবে। পুরা বাইকা বসছে ওই পোলা সহ খাইরুল ভাইয়ের লোকে কোনোদিনও আমার বাপ মা আমার বিয়া দিব না, আর খাইরুল ভাইরও মনে হয় না ওই পোলারে কোনোদিন ছাড়ব। বাপ্পা, এর লাইগে তুই কান্দা গাইটা অস্থির হইতেছস? কান্দুম না কেন, কান্দুম না কেন? আমি মানুষ না, আমার মন নাই, আমি কাঁদতে পারি না। আমি তোমার সাথে থাকতে পারবো না। আরে পাগল কই, কেউ পোলা না, আমি তোর বাপ না, তুই কে রেতিম আসর যে তোরে আমি এতিম খানে রেখে আসবো? তাছাড়া কোনো বাপ কি তার পোলারে এতিম খানে রেখে আসে? আয় বাবা, আমার বুকে, আমার পোলা, সারা জীবন আমার বুকে থাকবো। এই বুক থেকে তোরে কেউ কোনো দিন ছেড়ে যেতে পারবো না, কেউ না। আমার বিয়ের দাওয়াত। কি? হ্যাঁ, ওই যে রাইসুল চাচার পোলা খাইরুল আছে না, হ্যাঁ, লগে সেই বাড়িতে এসে প্রস্তাব দিয়ে গেছে। তাই নাকি? বিয়া মোটামুটি ঠিকঠাক, তাই আব্বা ওনার একটা শর্ত দিছে। কি শর্ত? সেটা কম যাইব না, পার্সোনাল ব্যাপার তো, জামাই শ্বশুরের ব্যাপার। আচ্ছা যাই হোক, আমি আপনার আগাম দাওয়াত দিয়ে গেলাম, কার্ড ছাপা হইলে কার্ডে দাওয়াত দিব না, এখন আপনার আমি মৌখিক দাওয়াত দিলাম। তার মানে ওই রাইসুল্লার পোলা খাইরুল্লার কাছে আমি চেয়ারম্যানের পোলা হাবি বাইরে গেলাম? হার জিতেরই তো দুনিয়া। আচ্ছা আপনি মন খারাপ করেন না, আমি আপনার লাগে অনেক সুন্দরী একটা পাত্রে দেখছি। কেডা? সুন্দরীর নাম মিতু। কি পাত্রে পছন্দ হয়েছে? চিন্তা করিস না, তুই হারবি না।
আমার পোলার মনে দুঃখ দিয়া কেউ শান্তিতে থাকতে পারবো না। আমি হারে শান্তিতে থাকতে দেব না। তাছাড়া ওই খাইরুলের লগে আমার আলাদা একটা হিসাবও বাকি আছে, চেয়ারম্যানের লগে কেমনে গলা নিচা করিয়া কথা কইতে হয় সেই আদবটাও ওরে আমার শিখাইতে। তুই শহরে কোন আকাম কুকাম করে রাখছ সেটা লইয়া কালকে সারা গ্রামের মানুষের মধ্যে আলোচনা হইব। এই বাড়ির কোনো ফলার লইয়া কোনো দিন দেখিতে কোনো দিন সালিশ হয় নাই, আজ তোর লইয়া সালিশ। আমার মান ইজ্জত সব শেষ করছস তুই। আব্বা, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে মনে হয়, নাহলে একদিন পর হঠাৎ করে। আর একটা কথাও কবি না, দোষ করছ সব অজুহাত দেখাস, তাই না? বাপে না চায় বিয়া করব, কুলাঙ্গার আবার বিয়া করতে চায়। আমি সব তোরে জানাই দিতে চাই খাইরুল, সালিশ শেষে যদি এই বাড়িতে ফিরতে চাস এই পোলারে যেখান থেকে আনছর সেখানে রেখে আসবি। এই পোলারে লইয়া যদি এই বাড়িতে তুই পা দেয়াস আমি কইলে আমি কেন তোর গলা খাইতে পারলাম না, এইটা আমার শেষ কথা। তুই কি ভাবছস, তুই আমার আড়া দিছস আর তুই জিততে গেছস? ভাই আপনি কি কইতেছেন আমি তো কিছু বুঝতেছি না। কিছু বুঝতেছিস না? আমার লগে রং করস, রং করস আমার লগে। তুই জানোস না আমি শারমিনরে পছন্দ করি, তারপরে তুই ওই বাড়িতে প্রস্তাব পাঠাই কোন সাহসে? তুই আরে বিয়া করতে চাস কোন সাহসে? ভাই আপনার কথা শুনে মনে হইতেছে যে আপনি শারমিনরে অলরেডি বিয়া করে ফেলেছেন আর আপনার বিয়া করা বউরে আমি বিয়া করবার চাইতেছি। ভাই বাড়িতে যদি বিবাহিত মেয়ে থাকে অনেকেই তো প্রপোজাল নিয়ে যেতে পারে, আমিও গেছি। আর তাছাড়া আপনি শুধু শারমিন রেখেন, এই গ্রামের অনেক ঋতু পছন্দ করেন, ধরুন শিউলি, শেফালি, ছন্দা, পাপিয়া, ফরিদা, বকুল বকুল, তারপরে আপনার সাবিনা, সব সব। তারা আমি তোর সিস্টেম করতেছি, কালকে সালিশ না? হ্যাঁ, নয়া নয়া বাপ হইছো তুমি, তোর ওই পোলারে আমি যদি কালকে গ্রাম সারা না করছি তাহলে আমার একদিন কি তোর একদিন? তুই আমার কলজা দিছস, আমিও তোর কলজা টাইন্না বের করলাম। বড় শখ করে তোর বাপ হয়েছিল বা আপন বা তার পোলারে যেরকম ভালোবাসে আদর করে, আমি ভাবছিলাম যে আমি তার চেয়ে বেশি তোর ভালোবাসবো, সেটা প্রতিদিন মনে মনে কম। মাই ফাদার্স নেম ইজ খাইরুল ইসলাম। আপনারা তো সবই শুনছেন, সবই জানেন, এ খাইরুল মিয়া হুট কইরা কই থেকে একটা পোলা নিয়ে হাজির হইছে। পোলা যেন গাছে ধরে, পোলা গাছে ধরলে ধরুক আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই গ্রামের চেয়ারম্যান হিসেবে আমার তো গ্রামের সব দিকে খেয়াল রাখতে হইব নাকি?
আর এই পোলার যে ইতিহাস আমি শুনছি তাতে বোঝাই যায় যে এই পোলার জন্মের ইতিহাস খুব একটা পবিত্র ইতিহাস না। আর এই ধরনের ইতিহাস যাদের থাকে কোনো তল্লাটের ইতিহাস পাল্টাইতে সে একাই যথেষ্ট। আর আমি বিষয়টা একদিন খায়ের উল্টে বোঝাইলাম, আর সে দেখি আমার উপরে স্যাং স্যাং করে উঠল। আর একটা বিষয় কিন্তু উড়াইয়া দেওয়া যায় না, সেটা হইল যে এমনও তো হইতে পারে যে এই পোলা আসলে খায়রুলের দত্তক পোলা না, হ্যাঁ নিজেরই বলা। আরে শহরে তো সে আর এবার প্রথম যায় নাই, এর আগেও তো বহুবার গেছে হয়তো। আচ্ছা যাক, যে বিষয়ে জানি না সেইটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। আমি শুধু জানি যে গ্রামের চেয়ারম্যান হিসেবে আমারে এই গ্রামটারে ঠিক রাখতে হবে। কই থেকে একটা পোলা এসে গ্রামের বাসিন্দা হয়ে যাইব এইটা তো আমি মাইনে দিতে পারি না। তাই আমার আদেশ হইল হয় খায়রুল এই পোলারে আবার শহরে রাইখে আসব, আর না হয় খায়রুলও এই পোলার লগে শহরে চলে যাইব। এখন কোনটা করবো সেটা খায়রুলের মর্জি। খায়রুল এবার তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। আমার আর কি বলার আছে, আমি একটু সংক্ষেপে বলি, যদি পুরাটুক বলতে যাই তাহলে রাত শেষ হয়ে যাবে। আমি রাত্রি চিন্তা করে দেখলাম যে এই পোলাটারে আমি এতিমখানায় দিয়ে আসি, তারপর নিজে গ্রামে ফিরে আসি, কারণ আমি নিজে খামুকি আর এই পোলারে খামুকি। তো হঠাৎ করে শেষ সাথে দিকে চিন্তা করলাম যে দরকার পড়লে আমি রিক্সা চালাম, ঠেলা গাড়ি চালাম, যেটুক টাকা হবো ওইটুকু বাপুতের বাজে। আজ থেকে ধরে নেব আমার পোলার মতো, আমারও এই তিন কুলে কেউ নাই। এই পোলার আছে আমি তার বাপ, আর আমার আছে শুধু এই পোলা। তবে একটা কথা, একটা এতিম ছেলের পরিবার দিতে চাও, ওটা কি আসলে অনেক বড় অন্যায়? একটা পিতৃ পরিচয়হীন ছেলেরে পিতার পরিচয় দিতে চাও, ওটা কি আমি আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি? তবে একটা কথা, একটা এতিম ছেলের পরিবার দিতে চাও, ওটা কি আসলে অনেক বড় অন্যায়? একটা পিতৃ পরিচয়হীন ছেলেরে পিতার পরিচয় দিতে চাও, ওটা কি আমি আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি? চেয়ারম্যান সাহেবের কথাই সত্যি, আমি আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। যারা এতিম, যাদের কোনো পরিচয় নেই, আসলে তাদের পরিচয় দেওয়াটা ঠিক না। কিন্তু জন্মের দোষে একটা শিশু কিভাবে দোষী হয় এটা আমার মাথায় ঢোকে। আচ্ছা ধরে নিলাম যে আমার মমিনুলে জন্মের দোষ আছে, কিন্তু সেই জন্য কি মমিনুল দেয়? জন্মের দোষ তো অনেকেরই থাকে, কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না। আমি চেয়ারম্যান সাহেবের একটা কথা সরাসরি জিজ্ঞেস করি, আপনি আপনার পোলারে সে ছোট থেকে যক্ষের ধনের মতো আগলা রাখছেন, কখনো কোনো ক্ষতি হবার দেন নাই, কিন্তু সেই পোলা বড়োয়া সব গ্রামের সবাই রে জ্বালাইতেছে, কিন্তু আপনার পোলার দোষ কোনো সময় আপনার চোখে ধরা পড়ে না। কারণ পোলার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করলেই আপনি কইতেন আপনার এই পোলাটা ছোটোর থেকে মা হারা, মা মরা, ওর মনে অনেক দুঃখ, এর জন্য ওর মনে কোনো দুঃখ দেওয়া যাবে না, এর জন্য পোলা যা খুশি তাই করুক। আপনাদের সবার সামনে আমি চেয়ারম্যান সাহেবের একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনার পোলার মা না থাকার কারণে আপনি তার দুঃখে দিশেহারা, তার কোনো দোষই আপনার চোখে পড়ে না, আর এই যে আমার বাপ মা হারা এতিম মমিনুল, আপনি ওর দুঃখ কষ্টটা দেখলেন না, খালি দোষটা দেখলেন। যাই হোক, আপনার এই গ্রামে থাকেন, আমরা যাই। আব্বা, সারা জীবন আমি তো কিছুই করতে পারলাম না, খালি আপনারা জ্বালাইলাম,
আর আপনার গাড়ি বসে আপনার অন্ন ধ্বংস করলাম। আপনি আমারে মাফ করে দেন। আপনার শারমিন, তোমার নিয়ে অনেক স্বপ্ন ছিল। ভাবছিলাম পোলাডারে তোমার নামে মাদার্স নেমটা ইংরেজিতে শিখাম, কিন্তু সে স্বপ্ন তো আর পূরণ হলো না। আসলে সবার সব স্বপ্ন মনে হয় পূরণ হয় না। তুমি ভালো থেকো। চল বাপ, শহরে যাই। আজ থেকে তোর আর আমার তিন কোলে কেউ নাই। আর গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার এসব ভুলে যা। একটা ইংরেজি মনে রাখবি, সেটা হইতাছে হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম। মাই ফাদার্স নেম ইজ খাইরুল ইসলাম। আরো ধরে গো। মাই ফাদার্স নেম ইজ খাইরুল ইসলাম। সাব্বাস বেটা, এদিকে এনে খারাপ আমার গাড়ি ওঠ। এই গার আজকে থেকে তোর, এই গার ব্যাংকে তুই খাবি, আমি কিচ্ছু মনে করবো না। আমিও তোমাদের সাথে যাব। হ্যাঁ ছেলে বলো, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম? মাই মাদার্স নেম ইজ শারমিন। শাবাশ।